আমার পিতা আমি তো তোমাকে চিনতেছি না, সন্তান পিতাকে স্বীকার করবে না, পিতা সন্তানকে স্বীকার করবে না, স্ত্রী স্বামীকে শরণ স্বীকার করবে না, স্বামী স্ত্রীকে স্বীকার করবে না। এইভাবে লোকটা কেয়ামতের ময়দানে ঘুরতে থাকবে একটা নেকির জন্য। আরেকজন লোক 99টাই গুনাহ, একটা মাত্র নেকি আছে, 99টা নেকি নিয়ে জান্নাতে যাইতে পারে না, একটা নেকি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? এই লোক কয় আমি আর ঘুরিয়া লাভ নাই, আমার তো 99%ই গুনাহ, হে আর দৌড়াদৌড়ি করে না, কারণ দৌড়িয়া লাভ নাই। ওই 99 নেকিওয়ালা দৌড়াইয়া এই লোকটার কাছে আসবে আর ডাক দিয়া বলবে, ভাই তুমি কে আমি চিনি না, কত মানুষের কাছে গেলাম একটা নেকির জন্য, একটা নেকি যদি হয় তাহলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। যে লোকটার একটা মাত্র নেকি, চিন্তা করলো একটা নেকি দিয়ে আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না, এই লোকটা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না, আর একটা নেকি নিয়ে আমি জান্নাতে কিভাবে যাব? অতএব ওই লোকটা চিন্তা করলো আমি যেহেতু জাহান্নামে যাব, অতএব আমি এই নেকিটা তাকে দিয়া তারে জান্নাতি বানায় দিই। সুবহানাল্লাহ, বলেন ওই লোকটা একটা মাত্র নেকি, 99 নেকিওয়ালাকে দিয়া দিবেন, 99 নেকিওয়ালা জান্নাতের দিকে যাবে। আল্লাহ পাক বলবেন কার কাছ থেকে নেকি পাইলা? বলবেন অমুক লোকটার থেকে আমি নেকি পাইলাম। আল্লাহ পাক তাকে ডাকাবেন আর ডাক দিয়া বলবেন তোমার একটা মাত্র নেকি, এরপরও কেন দিয়া দিলা? ওই লোকটা বলতে আরম্ভ করলেন, হে আল্লাহ একটা মাত্র নেকির জন্য লোকটা জান্নাতে যাইতে পারতেছে না, আর আমার আসেই মাত্র একটা নেকি, কিভাবে জান্নাতে যাব, এই জন্য তাকে আমি দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, আইসাও তুমি উদারতা দেখিয়েছো, যা রে বান্দা যা, তোর জন্য আমি জান্নাত মঞ্জুর করে দিলাম। ইমান যদি থাকে কম নেকিও অনেক সময় কি হয়ে যেতে পারে, আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। তাইলে মুনাফিকেরা জিকির কম করে, এর অর্থ হলো ইমান না থাকার কারণে তাদের কোনো জিকির, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই মুনাফিকদের ব্যাপারে হযরতে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই ইবনে আবি হাতেমের উদ্ধৃতি দিয়ে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। মুমিন মুনাফিক কাফের কয়জন হইছে? তিনজন। এই তিনজনকে দিয়ে একটা দৃষ্টান্ত দিয়েছেন, মুমিন মুনাফিক কাফের তিনজনে নদীর পারে দাঁড়ানো আছে, নদীর পারে দাঁড়িয়ে আছে, এর মধ্যে যাইতে হবে নদীর ওপারে, তাদের বাসস্থান হলো নদীর ওপারে, কিভাবে যাবে নদী কিভাবে পার হবে কিছুই নাই। তো একজন ব্যক্তি সে নেমে গেছে নদীর মধ্যে, তিন বন্ধু নদীর পারে দাঁড়ানো, এক বন্ধু নদীতে নেমে গেছে, কয় নদী সাঁতরাইয়া ওপারে চলে যাব, নিজের গন্তব্য স্থানের মধ্যে যেতে হবে। দুইজন কয় না নেমো না নেমো না, নামলে শেষ হয়ে যাইবা, ও এর কারো কথা শুনে নাই, নদীতে নামছে সাঁতরাইতে সাঁতরাইতে ওপারে চলে গেছে, ওপারে যাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ বন্ধুরা আমি নদী সাঁতরিয়ে পার হয়ে এসেছি, আমার কোনো সমস্যা হয় না, তোমরাও নদীতে নেমে যাও। এই কথা শুনে আরেকজন বন্ধু নদীর মধ্যে নেমে গেছে, আরেকজন বন্ধু যখন নদীর মধ্যে নামলো সাঁতার কাটা শুরু করলো, সাঁতরাইতে সাঁতরাইতে মাঝখানে যখন গেল, এবার নতুন নদীর এপার থেকে যে লোকটা নদীতে নামে নাই ডাক দিয়া বলে, আর যাও না তাড়াতাড়ি ফিরে আসো, গেলে সর্বনাশ মরে যাবে। আর ওই পার থেকে লোকটা ডাক দিয়া বলে, আমি পার হয়ে আসছি তুমিও আসতে পারবে, এসে যাও। দুইজন দুই দিক দিয়া ডাকে, যখন পিছনের লোকটা ডাক দে পিছনের দিকে তাকায়, আবার যখন সামনের লোকটা ডাক দে সামনের দিকে তাকায়, এইভাবে এক এক দিকে তাকায়, কোন দিকে যাবে এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না। হঠাৎ করে প্রলয়ংকারী এক ঝড় এসে গেল, বিশাল এক ঢেউ তাকে ডুবায় দিল, তাকে পানির নিচে নিয়ে গেল, লোকটা মরে গেল। আর এপারে একজন যে দাঁড়ায় আছে সে নদীতেই নামল না,
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই উদাহরণটা নকল করে উপস্থাপন করেছেন এই তিনজনের মধ্যে যিনি নদী পার হয়ে ওপারে চলে গেছেন ওই লোকটা হলো ঈমানদার আলহামদুলিল্লাহ বলি ঈমানদার সে ঈমানের উপরে অটল থেকে নদী পার হয়ে গেছে ঈমানের নদী পার হয়ে গন্তব্যে পৌঁছে গেছে যা লোকটা নদীর মধ্যে নামলো কিন্তু পার হলো না মাঝখানে যায়া সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল এই লোকটা হলো মুনাফিক এপারেও নাই ওপারেও নাই এই লোকটা হলো মুনাফিক ওতে মুনাফিককে ডুবায় দিল আর কাফের তো নাম লই না অর্থাৎ হে ঈমানের ধারে কাছেও নাই ওই মুনাফিকে নাইমেও শেষ হয়ে গেল যে লোকটা পার হলো ঈমানদার নদীতে ডুবে মরলো মুনাফিক এপারে রইছে কাফের হের অবস্থা তো হে তো গন্তব্যে অর্থাৎ জান্নাতে কখনো যেতে পারবে না অতএব এই মুনাফিকেরা মনে করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা যায়া দুখা দিব সেটা পারবে না কারণটা হলো তারা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করে এইদিকেও নাই সেদিকেও নাই এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরের আয়াতের মধ্যে 134 নং আয়াত মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা আল্লাহ পাক বলেন তারা হলো মধ্যমপন্থী এদিকেও নাই সেদিকেও নাই ঘরের ওনা ঘাটের ওনা তারা কাফের না তারা মুমিন না তারা মাঝখানে রয়েছে অতএব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন